আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 1 আগস্ট 2021, স্বাগত জানাচ্ছি প্রবাসী কণ্ঠ প্রবাস সংবাদে। আজকে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব, ভ্যাকসিন নিয়ে, করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে মালয়েশিয়ান প্রবাসীর মধ্যে অনেক আতঙ্ক আছে, অনেক প্রশ্ন আছে। সরাসরি গেলে কখন থেকে ভ্যাকসিন পাবো, কোন কোন সেন্টারে গেলে পাবো, কারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করছে, ডেটা আসছে না, এই বিষয়কে বিস্তারিত আজকে আলোচনা করব। লকডাউন, মালয়েশিয়ার লকডাউন কি আবার বাড়াবে, কি কি ঘোষণা আছে, বা লকডাউন কিভাবে শিথিল হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, এবং আজকের করোনা ভাইরাসের আপডেট সংবাদ আপনাদের সাথে উপস্থাপন করব। এর আগে বলে রাখি, এখন যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন, যাতে তারাও আজকে এই আপডেট সংবাদগুলো জানতে পারে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ ভাইরা, ভ্যাকসিন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক প্রশ্ন ছিল আপনাদের মাঝে। গতকালকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অলরেডি ঘোষণা দিয়েছেন যে আজকে 1 আগস্ট থেকে শুরু হবে, আজকে এবং আগামীকালকের মধ্যে যত জন রেজিস্ট্রেশন করেছিলেন সকলের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। অনেকেই প্রশ্ন করেছিলেন, 1 মাস যাবত রেজিস্ট্রেশন করেছি, 2 মাস যাবত রেজিস্ট্রেশন করেছি, এখনো কোনো আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, কবে পাব। এই সমস্ত প্রশ্নের উত্তর হলো এটাই যে আজ এবং আগামীকালকের মধ্যে সকলকেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে, সকলকেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে। এরপরেও যদি আজ এবং আগামীকালকের মধ্যে, অর্থাৎ 1 আগস্ট, 2 আগস্ট অথবা 3 তারিখের মধ্যে যারা না পান রেজিস্ট্রেশন অ্যাপয়েন্টমেন্ট, তারা অবশ্যই ওয়াকিং ভ্যাকসিনেশনের আওতায় পড়বেন, সরাসরি গেলেই ভ্যাকসিন নিতে পারবেন। এই বিষয়ে ওয়াকিং যেই ভ্যাকসিনেশনের কথা বলা আছে, সরাসরি যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই তারা সরাসরি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কিভাবে আপনারা ভ্যাকসিনেশন দিতে পারবেন, ভ্যাকসিন দিতে পারবেন, সে বিষয়ে বলেছেন যে আগস্টের 2 তারিখ থেকে শুরু করে 8 তারিখ পর্যন্ত, 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত মালয়েশিয়ান সিটিজেনশিপ যারা আছে, মালয়েশিয়ান নাগরিক যারা আছে, শুধুমাত্র তারা সরাসরি গিয়ে ভ্যাকসিন দিতে পারবে। তবে এই ভ্যাকসিন কিন্তু প্রবাসীরাও দিতে পারবে। 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত মালয়েশিয়ান সিটিজেনশিপ দেবে, এবং প্রবাসীরা দিবে যাদের বয়স 40-এর উপরে আছে, তারা 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। কথাগুলো ভালো করে খেয়াল করবেন, অনেকেই হয়তো এরকম না বুঝে আবার কমেন্টস করেন ভাই কবে থেকে দেবে। ভ্যাকসিনেশন ওয়াকিং সরাসরি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও ওয়াকিং দিতে পারবে, প্রবাসীরাও দিতে পারবে, এদেশের লোকও দিতে পারবে। 2 তারিখ থেকে শুরু করে 8 তারিখ পর্যন্ত এদেশের নাগরিক দেবে, 9 তারিখ এবং 11 তারিখ প্রবাসীরা দেবে যাদের বয়স 40-এর উপরে, তারা 9 তারিখ এবং 10 তারিখ 11 তারিখ, এই 3 দিন। যারা বয়স 18-এর উপরে 40-এর কম, যে সমস্ত প্রবাসীদের বয়স 18-এর উপরে 40-এর কম, তারা দিতে পারবেন 12 তারিখ থেকে শুরু করে 22 তারিখ পর্যন্ত। কথাগুলো ভালো করে খেয়াল করতে হবে, আমি স্লো স্লো বলতেছি একটু সময় বেশি নিয়ে। যাদের বয়স 18 থেকে 40 পর্যন্ত তারা ভ্যাকসিন দিতে পারবে সরাসরি, কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সরাসরি গিয়ে 12 তারিখ থেকে শুরু করে 22 তারিখ পর্যন্ত, আগস্টের 12 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত। এবং এই ওয়াকিং যে ভ্যাকসিনেশন, এটা কিন্তু দুপুর 2টার পর থেকে শুরু হবে। আপনি যেই ভ্যাকসিনেশন সেন্টার যাবেন ওখানে যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে তারা 2টা পর্যন্ত দেবে, এর পরবর্তী 2টার পর থেকে যারা সরাসরি যাবেন তাদেরকে দেবে। তবে আমি আপনাদেরকে আরেকটা ক্লিয়ার করি যে আজকে এবং আগামীকালকের মধ্যে যেহেতু সকলকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে, যাদের অ্যাপয়েন্টমেন্ট যেখানে আসছে সে সেখানে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট আছে আপনার এক জায়গায় শাহালমে অথচ আপনি সরাসরি ওখানে গেলেন, এরকম হবে না। যাদের যেখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাহলে তো তারা সেখানেই যাবেন, যদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া না থাকে তারা ওয়াকিং সরাসরি যাবেন। ওকে, সেক্ষেত্রে আপনারা যারা সরাসরি যাবেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া, তাদেরকে বলা হয়েছে যে বিদ্যুৎ বিল, পানি বিল অথবা ড্রাইভিং লাইসেন্স সাথে করে নিয়ে যেতে হবে, যাতে তারা বুঝতে পারে যে আপনি কুয়ালালামপুর এবং সিলাঙ্গরের মধ্যেই থাকেন। ক্লিয়ার হলো? যারা ওয়াকিং, যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই সরাসরি যাবেন, তারা বিদ্যুৎ বিল, পানি বিল অথবা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে হবে দেখানোর জন্য যে আমি এই এরিয়ার ভিতরেই থাকি। ওকে, সেক্ষেত্রে মালয়েশিয়ান সিটিজেনশিপদের জন্য, মালয়েশিয়ান সিটিজেনশিপদের জন্য কুয়ালালামপুর এবং সিলাঙ্গরে 9টি স্থানে থেকে তাদেরকে ভ্যাকসিন দেবে, প্রবাসীদের জন্য শুধুমাত্র 1টি স্থান। এই কথাই সবাই প্রশ্ন করবেন আমি জানি, প্রবাসীদের জন্য শুধুমাত্র 1টি স্থান, মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিল, ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিল, শুধুমাত্র প্রবাসীরা এই 1টি স্থানেই যেতে পারবে।
যাদের বয়স 40-এর উপরে তারা 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখে যাবে। যারা বয়স 40-এর নিচে তারা 12 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যাবে। শুধুমাত্র যাদের অ্যাপয়েন্টমেন্ট আসে নাই শুধু তারা, আর যাদের অ্যাপয়েন্টমেন্ট আসছে, যেখানে অ্যাপয়েন্টমেন্ট আসছে তারা সেখানে যাবেন। এই হলো মোটামুটি আপনাদের ভ্যাকসিনেশনের সংবাদ। এখন লকডাউনের সংবাদ, লকডাউনের সংবাদ সম্পর্কে এখন পর্যন্ত এদেশের সরকারের কাছ থেকে ক্লিয়ারলি কোনো ডিসিশন এখন পর্যন্ত আসে নাই। আপনারা অবশ্যই অলরেডি জেনেছেন যে গতকালকেও এদেশের সরকারের মধ্যে, বিরোধী দলের মধ্যে একটু সংঘর্ষ, রাজনৈতিক সমস্যা চলছে। আপনারা ইতিমধ্যে টেলিভিশনে দেখেছেন, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে এদেশের রাজনৈতিক সমস্যা চলছে। সেক্ষেত্রে ওইরকম ক্লিয়ারলি এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি, যেহেতু এরকম ক্লিয়ারলি ঘোষণা আসেনি যে লকডাউন আজকে থেকে উঠিয়ে দিলাম, সব দোকান খোলা হবে বা কোন নিয়ম, এরকম যেহেতু এখন পর্যন্ত ঘোষণা আসেনি। পূর্বের ঘোষণা অনুযায়ী এখন এসওপি, আগের এসওপি ফলো করতে হচ্ছে। হয়তোবা আজ এবং আগামীকালকের মধ্যে বা 2-1 দিনের মধ্যে নতুন ঘোষণা হবে, সেক্ষেত্রে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তবে যেহেতু এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি, তা আপনাদেরকে বলবো যে পূর্বের যে এসওপি আছে, স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর, সেটা ফলো করে চলার জন্য। অযথা আমরা ইচ্ছা করে বাহিরেও বের হব না বা হইচই করব না বা সরকার দেওয়া বিধিনিষেধকে ভঙ্গ করব না। আগের দেওয়া যে এসওপি গুলো আছে সেই এসওপি গুলোই ফলো করব। অপেক্ষা করেন, ইনশাল্লাহ ঘোষণা আসার সঙ্গে সঙ্গে যে কোন নিয়মে লকডাউন খুলে দিচ্ছে বা কি হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। এবং আশা করা যাচ্ছে যে লকডাউন খুব দ্রুতই এটা শিথিল হয়ে যাবে। 2-1 দিনের মধ্যে এটা হয়তো ইনশাল্লাহ শিথিল হয়ে যাবে। কিন্তু কিভাবে শিথিল হবে এটা নিয়েও আবার আশ্চর্য লাগে, আমাদের প্রশ্ন জাগে যে আজকে 1 আগস্ট, আজকে 1 জুন থেকে 2 মাস হয়ে গেছে, 2 মাস অতিক্রম করলাম আমরা লকডাউন। 2 মাস লকডাউন পালন করার পরে আমাদের রেজাল্ট 17,150 জন। অথচ জুন মাসের 1 তারিখ, আজ থেকে 2 মাস আগে যখন লকডাউন শুরু হয় তখন ছিল 4,500, 5,000। 2 মাস লকডাউনে থাকার পরেও 17,000-এ চলে এসেছে। সেক্ষেত্রে লকডাউনটা যে কোন নিয়মে তারা শিথিল করবে বা কিভাবে শিথিল করবে এটাও বলা যাচ্ছে না। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আজকে কোভিড এর আপডেট, আজকে 1 আগস্ট 2021, আজকে টোটাল আক্রান্ত সংখ্যা 17,150 জন। সিলাঙ্গরে টোটাল আক্রান্ত সংখ্যা 6,326 জন, কুয়ালালামপুরে 2,086 জন, কেডাতে 1,511 জন, জোহরে 1,045 জন। এই মোটামুটি সবচাইতে আক্রান্ত কবলিত স্টেটগুলো, এই 4টি স্টেটে সবচাইতে বেশি। বাদবাকি যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলোতে তুলনামূলকভাবে একটু করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা কম। সেক্ষেত্রে হয়তো বলছিলাম যে কোন নিয়মে এটা উঠিয়ে দিবে, হয়তো এরকম হতে পারে যে যেই স্টেটগুলোতে করোনার আক্রান্ত সংখ্যা কম সেই স্টেটগুলোতে হয়তো লকডাউন শিথিল করে দেবে, হয়তোবা আমাদের এই 4টি স্টেটে লকডাউন চলমান থাকবে, এরকম কোন একটা ঘোষণা ইনশাল্লাহ খুব দ্রুতই আসবে। সেটার জন্য অপেক্ষা করুন, ঘোষণা আসার সঙ্গে সঙ্গে আপনি আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের মনের অনেক প্রশ্ন এর মধ্যে থেকে পেয়ে গেছেন, সেজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন, যাতে তারাও আজকের ভ্যাকসিন সম্পর্কে সব প্রশ্ন, লকডাউন সম্পর্কে সব প্রশ্নের উত্তরগুলো পেয়ে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীকালকে নতুন নতুন কোনো আপডেট সংবাদ নিয়ে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।